শিবদান হেনে গড়া যায় সে ফৈদানে এইচে বান্দরবন জেলা সিধু ডিসিবো উদ্যোগে এখান আলোচনা সভা ওই সে আলোচনা সভাত বান্দরবনত বিক্ষু সংঘ সকতন উপস্থিত এলাক বান্দরবন শিবদান করিলে সর্বোচ্চ নিরাপত্তা দিয়া হব বলে জানিয়ে ডিসিবো হন প্রকার হন সমস্যা নহব বলে অনুরোধ গুজিয়ে শিবদান করি বাধ্যে শ্রদ্ধেয় বান্ধব সে আলোচনানত জাননী দিদি পার্বত্য সত্যগ্রামত ফন্দ্রব বান্ধে অনুর সংগঠন আগন সে ফন্দ্রব সংগঠনে যে সিদ্ধান্ত আনে জীবন সে সংগঠনের সিদ্ধান্তর বাইরে তাই হন সদা হয় নারিব তাই সাপ সাপ জানে দি এবছর শিবদান বান্ধব আমি নগরী বঙ্গলি নেই আমি এক কথা হতান শুনি সেখানে সাংগঠনিকভাবে আমরা এখান থেকে 10-12 জনের মতো ছিল বান্ধবান তরফ থেকে মৈত্রী বিহারে উপস্থিত ছিলাম মৈত্রী বিহারে উপস্থিত হয়ে আমরা এখানে একটা সুপ্রিম কাউন্সিল গঠন করা হয় নাই আমরা বিস্তারিত আলোচনা করে এই বছর তিন পার্বত্য জেলা আমরা আপাতত কঠিন শিল্প দামটা স্টকে রাখবো ঘোষণা করা হয়েছে এ কারণে যেহেতু সুপ্রিম কাউন্সিলের 15টি সংগঠন একত্রে বলা হয়েছে এখানে আমার করার কিছু নাই সুতরাং আমরা এখানে 15টি সংগঠন অংশগ্রহণ করেছি সেখানে আমরা করতে গেলে প্রত্যেকের একত্রে বসতে হবে তিন পার্বত্য জেলা সংগঠন নিয়ে সেটা এখন আমার পক্ষে ওইটা বলার সম্ভব না আমাদের সংগঠনের পক্ষে বলার সম্ভব না এই কারণে সম্ভবত আমাদের পার্বত্য জেলায় কঠিন যুব টানটা নাও করতে পারে উদযাপন নাও করতে পারে শ্রদ্ধেয় বান্ধব সদান তুমি শুনিলা বান্ধবরে অনুরোধ গণনা ফরো ত্রাসীবদ্যান নগরীবাগ বলে জানে দি হারণ সিয়ান সংঘর সিদ্ধান্ত ভগবান বুদ্ধ সপ্ত অপরিহানীয় ধর্মত আমারে শিক্ষা দিদি যে জাত্য সপ্ত অপরিহানীয় ধর্ম মানে ফালেব এবং সংঘর সিদ্ধান্ত মানে বিশ্বলিবাগ সে জাত্য উন্নতি হব এবং সে জাত্যরে হন শক্তিয়ে তারা দেবে নহারিব বলে নেই হইয়ে এবং ফিত্তিমিত যুগ যুগ ধরি সে জাত্যই ঠিকই থাকব বলে নেই সপ্ত অপরিহানীয় ধর্মত ভগবান বুদ্ধ খুঁজি যিয়ে এবছর আমি সেই সপ্তাহ অপরিহানীয় ধর্ম যে সতানি হই সেন এবছর আমি অক্ষরে অক্ষরে যদি ফালে ফালে দিয়ে হয় সেলেন আমার সপ্তাহ অপরিহানীয় ধর্ম আন ফালানা হব বলে নেই ব্যাকুণে মনে করতাম।